ফিজিক্স পড়লে জানবেন, কার্নো ইঞ্জিন বাদে কোনো কিছুর কর্মদক্ষতায় শতভাগ না, ক্রিকেটাররাও না। তবুও দিনের পর দিন ক্রিকেটাররা পরিশ্রম করে যান, প্র্যাকটিস করে যান নিজেকে আপডেট করতে, পারফেক্ট না হোক অন্তত কাছাকাছি নিয়ে যেতে। তাইজুল ইসলামও সেই দলে। এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন তা আপনার কাছে অনেকটাই অপরিচিত। খুব সম্ভবত কোনো বাংলাদেশি স্পিনারকে এভাবে প্র্যাকটিস করতে আপনি খুব একটা দেখেননি। স্পিনাররা টার্ন বাড়াতে, বোলিংয়ে আরও কন্ট্রোল কিংবা অ্যাকিউরেসি আনতে এ ধরনের ড্রিলগুলো করে থাকেন। রোববার মিরপুর একাডেমি মাঠে তাইজুল সেটাই করেছেন। ৩০ বছর বয়সী স্পিনারের এই অনুশীলনকে কয়েক ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে ডান পায়ের সঙ্গে ব্যান্ড বেঁধে বোলিং, পরের ভাগে সেই ব্যান্ড চলে গেছে তাইজুলের কোমরে, তবে এবার আর সামনে থেকে না, পেছন থেকে। সামনে কিংবা পেছনে বাধা পাওয়ার ফলে বল ছুটতে স্বাভাবিকভাবেই এই বাহাতির কষ্ট হওয়ার কথা। মূলত সেই কষ্ট থেকেই কেষ্ট মিলবে। পেছন থেকে বাধা পেয়েও যদি ঠিকঠাক লাইন লেন্থ বজায় রাখতে পারেন, টার্ন করাতে পারেন, একবার ভাবুন তো কোনো রকমের বাধা ছাড়া তাইজুল কি করতে পারবেন। তাইজুল ন্যাচারাল টার্নার। এই বাহাতির কোচের সঙ্গে কথা বলে জানা গেছে এই ড্রিলগুলো নিয়মিত করলে, আয়ত্তে আনতে পারলে তাইজুলের টার্ন আরও বাড়বে। সঙ্গে লাইন লেন্থের অ্যাকিউরেসির জন্যেও বরাবর সুনাম কুড়ানো নাটোরের এই ক্রিকেটারের সেই সুনাম হবে আরও প্রতিষ্ঠিত। কেননা কথায় আছে, সফলতা স্প্রিন্ট না, ম্যারাথন। সফলতার রাস্তায় হাঁটতে সময় লাগে, দিনের পর দিন মেহনত করতে হয়। অনলাইন শপিং এ খুঁজছেন ইউজার ফ্রেন্ডলি অ্যাপ, 24/7 কাস্টমার সাপোর্ট কিংবা অর্ডার ট্র্যাকিং এর সুযোগ? নিউনেস অ্যাপের মাধ্যমে অত্যাধুনিক টেকনোলজির সাথে অনলাইন শপিং করে আপনারা পেতে পারেন নতুন এক অভিজ্ঞতা। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্টের সাথে ক্যাশ অন ডেলিভারি এবং বিভিন্ন এক্সাইটিং অফার তো থাকছে। প্রায় ঘন্টা খানেকের ড্রিল শেষে তাইজুল স্পট বোলিং করেছেন, এরপর ব্যাটসম্যানের বিপক্ষেও বোলিং করেছেন। একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসেবে নিজেকে আপগ্রেড করা জরুরি। প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ থাকে, তাই বারবার নিজেকে ভাঙতে হয়, গড়তে হয়। যেহেতু অনেক দিন কোনো আন্তর্জাতিক ম্যাচ নাই, তাই নিজের স্কিল ডেভেলপ করার মিশনেই নেমেছেন তাইজুল। কীভাবে আরও একটু টার্ন বাড়ানো যায়, কীভাবে নিজের লেভেল আরও উপরে নিয়ে যাওয়া যায়, কীভাবে নিজেকে আরও ভয়ঙ্কর বানানো যায়। আফনান পিয়াল, অলরাউন্ডার।